হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের টপিকটি হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলটি যদি লক হয়ে যায় তখন কী করবেন অর্থাৎ আপনি আপনার শকের মোবাইলটি রিসেট করেছেন ফ্যাক্টরি রিসেট করেছেন এখন আপনি মোবাইলটি অন করতে যাচ্ছেন তো আপনার থেকে গুগল আইডি যাচ্ছে অর্থাৎ যে আইডিটি দিয়ে মোবাইলটি লগ ইন করা ছিল কিন্তু আপনি ওটি মনে নেই বা পারছেন না ওটা দিয়ে লগ ইন করতে তো বন্ধুরা আজকে দেখাবো কীভাবে আপনি এই যে গুগল আইডি চাচ্ছে এটা বাইপাস করতে পারবেন এই যে দেখুন আমি আমার একটা সেট রিসেট করেছি সেটটা রিসেট করার পর আমি স্টেপ বাই স্টেপ সবগুলো স্টেপ ফলো করছি এই যে ফলো করতে করতে আমি এখন এখানে চলে এসেছি এখানে মেইনলি আমাকে চাবে যে আমি এই সেটটা আগে কোন আইডি দিয়ে অর্থাৎ আগে কোন গুগল আইডি দিয়ে সেটটা লগ ইন করা রয়েছে সেই গুগল আইডির ইনফরমেশনগুলো তো আমার কাছে আসলে ওই গুগল আইডি ইনফরমেশনগুলো নেই যে কারণে আমি আসলে বিপদে পড়ে গিয়েছি তবে আপনারা হতাশ হবেন না আপনাদের জন্য আমি নিয়ে এসেছি প্রসেসটি কিভাবে আপনারা আপনাদের সেই সেটটিতে আবারও লগ ইন করতে পারবেন গুগল আইডি ছাড়া তো আপনি প্রথমে এখানে আসার পর আপনাকে যখন ওয়াইফাই পাসওয়ার্ড চাবে এখানে আপনি নিচে আসবেন নিচে আসার পর অ্যাড নেটওয়ার্কে অপশনে ক্লিক করবেন এখানে এই ঘরটিতে আপনি লিখবেন এই যে আমি লিখছি ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম আপনিও এরকম লিখবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম বানানগুলো সঠিকভাবে দেখবেন দেখে তারপরে লেখে এখানে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন তো আপনি এরপর এখানে দেখবেন ক্রোম ব্রাউজারে লগ ইন করার অপশন চলে এসেছে আপনি ক্রোম ব্রাউজার দিয়ে মেনলি লগ ইন করবেন একবার দুবার তিনবার চেষ্টা করবেন যদি আপনার ফোনটি লগ ইন করার জন্য অ্যাকসেপ্ট হয়ে যায় তারপরে আপনার ফোনটিতে ক্রোম ব্রাউজার দিয়ে ইন করবেন ইউটিউবে এখানে ইউটিউবে লগিং আমারও হয়ে গিয়েছে এখানে আপনি লিখবেন হচ্ছে একটি সফটওয়্যার লিখে সার্চ করবেন কুইক শর্টকাট মেকার এই সফটওয়্যারটি সার্চ করলে এখানে এই যে দেখুন সার্চ রেজাল্ট চলে এসেছে এখান থেকে আপনি খুঁজে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন দুই এমবি একটি সফটওয়্যার তো সর্বপ্রথম বলে নিচ্ছি আপনারা অবশ্যই ওয়াইফাই নেটওয়ার্ক একটির সাথে কানেক্ট হতে হবে কারণ এগুলো ডাউনলোড করার জন্য ওয়াইফাই লাগবে তো আপনি এভাবে ডাউনলোড হওয়ার পর আবার এখানে পারমিশান দিয়ে দেবেন আননোন সোর্সের অর্থাৎ সফটওয়্যারটি ইনস্টল হতে হবে ইনস্টল হওয়ার জন্য আপনি আননোন সোর্স পারমিশান দিয়ে দেবেন এরপর আপনি সফটওয়্যারটি ইনস্টল করে ফেলবেন এই দেখুন ইনস্টল আমার হচ্ছে ইনস্টেশ ইনস্টলেশনের প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কমপ্লিটলি দেখানোর চেষ্টা করছি তো আশা করি আপনারা এটা দেখছেন দেখে উপকৃত হচ্ছেন তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরপর আপনি যখন সফটওয়্যারে ঢুকবেন এরপরে এখানে সার্চ করবেন সেটিংস সেটিংস আসার পর দুই নম্বর অপশনে যাবেন দুই নম্বর সেটিংস অপশনে গিয়ে এরপরে আপনি নিচে আসবেন নিচে এসে অ্যাভাউটে ক্লিক করবেন আপনার যে যে সেট সেই সেটে যে অ্যাবাউট অপশনটি রয়েছে অ্যাভাউটে ক্লিক করার পর আপনার যে এমআইউএ ভার্সন রয়েছে সেই ভার্সনটিতে অনেকবার ক্লিক করবেন ডেভেলপার অপশনটি আসার জন্য অর্থাৎ আপনার মোবাইলের ভার্সনটিতে অ্যান্ড্রয়েডের ভার্সনটিতে আপনি ক্লিক ক্লিক করবেন অনেকবার আপনার ডেভেলপার অপশনটি অন হওয়ার জন্য যখনই আপনার ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে তখনই আপনি এখানে দেখবেন ডেভেলপার অপশন ডেভেলপার অপশানে এখানে নিচে যায় দেখবেন ও ও এম আনলকিং এটা আপনি আনলক করে এখানে আপনি টিকমার্ক করে দেবেন একবার দুবার চেষ্টা করে দেখবেন যে টিকমার্ক হয়েছে কিনা আর অবশ্যই চেক করে দেখবেন আপনার টিকমার্ক হয়েছে কিনা টিকমার্ক হলে এরপর আপনার এখানে মোটামুটি কাজ শেষ আপনার সেটিংসের ভিতরে কাজ শেষ আমি আবারও ডাবল চেক করে নিচ্ছি যে আমার আসলে টিকমার্ক হয়েছে কি না তো আমি দেখছি যে না এটা আসলে টেকমার্ক হয়েছে এরপর আপনি সেটিংসে গিয়ে ফ্যাক্টরি রিসেট করে নেবেন ফ্যাক্টরি রিসেট করার সময় আপনি অবশ্যই আপনার এম এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন এরপর আপনার এই যে এখানে হালকা পাল্লা সিকিউরিটিস দেখাচ্ছে আপনি এগুলো অ্যাটেনশনগুলো ওকে করে দেবেন যেগুলো স্টেপ বাই স্টেপ আপনি আগেও করেছেন তো এগুলো আশা করি সবাই জানেন তারপরও আমি দেখাচ্ছি যারা যারা জানেন না যে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করে আপনার ওকে অপশান আসবে ওকে অপশানটি আসার পর ওকে করে দেবেন আপনার সেটটি রিসেট নেবে একটু টাইম নেবে কতক্ষণ টাইম নেবে আপনার সেটটি যে আই লোগো চলে এসেছে এরপর সেটটি আসলে ফ্ল্যাশ হয়ে নতুন করে রিসেট হয়ে চলে এসেছে আবারও আমার সামনে এই যে আমি আবারও আগের স্টেপগুলো একটার পর একটা আমি ক্লিক করছি ওই স্টেট ল্যাঙ্গুয়েজ দিয়েছি রিজিয়ন বাংলাদেশ থাক আমি আপাতত দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমাদের কাজটি আসলে হয়েছে কি না আমরা যে এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি সেটটি আনলক করতে পারবেন অর্থাৎ আপনার গুগল যে এমআরপি লক রয়েছে সেটি আনলক করতে পারবেন এই যে আমি এখানে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এরপর এখানে যত টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো অ্যাকসেপ্ট করেন এক্স বাটনে ক্লিক করছি এখানে সেট আপ অ্যাজ এ নিউ এই অপশানে ক্লিক করে দিলাম এরপর নেটওয়ার্ক চেকিং করে নিচ্ছে যেগুলো নর্মালি করে যে কোনো একটা অ্যান্ড্রয়েড ফোন আপনি যখন কিনবেন সেই অ্যান্ড্রয়েড ফোনটি বা যখন অ্যান্ড্রয়েড ফোনটি রিসেট করার পর নতুন করে যখন অ্যান্ড্রয়েড ফোনটিতে লগ ইন করার চেষ্টা করবেন তখন এই অপশনগুলো আসবে যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে এমআরপি লক না থাকে এই সেটটিতে এমআরপি লক ছিল এবং আমি লকটি আনফর্চুনেটলি ভুলে গিয়েছি সো এই জন্য আসলে আমার এই অপশন এরপর চলে এসেছে এই যে দেখুন স্কিপ অপশন স্কিপ অপশনটি কিন্তু আগে আসেনি এখন এসেছে এই যে স্কিপ অপশন আসার পর আমি গুগল আইডি ছাড়াই কিন্তু এই যে দেখুন লগ ইন করতে পারছি আমার মোবাইলটিতে অ্যান্ড্রয়েড মোবাইলে এই যে এখন এই যে এগুলো সব কিছু আমি নর্মালি সেট করে নেব এখন আপাতত স্কিপ করে দেখেই দিচ্ছি আপনাদেরকে আসলে অ্যান্ড্রয়েডের স্ক্রিনটি আসছে কি না আমরা সকলেই চেষ্টা করি অ্যান্ড্রয়েডে লগ করার জন্য এই এরকম গুগল আইডি যারা ভুলে গিয়েছে তারা এই প্রসেসটি ফলো করে কিন্তু আপনি আর লগ করতে পারবেন আমি এই যে দেখুন কত সুন্দরভাবে আমার সেটটিতে আমি লগ ইন করে নিচ্ছি আপনারা দেখছেন এখানে কোনো হাইডেন্সিক নেই সব কিছুই রিয়েল এবং সুন্দরভাবে আপনাদেরকে একের পর এক দেখিয়ে দিলাম এখানে যতটুকু টাইম ল্যাপস হচ্ছে সেই অংশটুকু আসলে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল লগিংয়ের ক্ষেত্রে এ প্রয়ো লাগে আমি এখানে কোনো কিছু স্কিপ করছি না এই জন্য আপনাদেরকে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে আমি আসলে লগ ইন করতে পারছি কিনা এই যে দেখুন আমার সেটটিতে এন্ট্রি হয়ে গিয়েছে আমি সেটটিতে অবশেষে লগ ইন করতে পেরেছি আমার যে গুগল আইডি ছিল সে আইডির লকটা আমি ভাঙতে সক্ষম হয়েছি আমি আমার সেটে অবশেষে লগ ইন করতে পেরেছি আপনারাও পারবেন পুরো ভিডিওটি যদি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনারাও এটি করতে পারবেন